যে যেই দিন সামনে আসছে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষায় আমাদেরই থাকতে হবে। যখন নারায়ণগঞ্জে পূজা হয়, যখন ওরা মণ্ডপে হামলা করতে চায়, ভিতর থেকে ছোবল মারতে চায় রাস্তায়, আমাদেরকেই গাড়ি চালাতে হয়, অনেককে দেখি না। যখন মৌলবাদীদের আস্ফলন হয়, তখন আমার এই ছাত্রলীগের ছেলেরা হাজার হাজার 15,000 ছেলে প্রত্যেকটা অলিতে গলিতে পাহারা দিয়েছে, যাতে ধর্মের নামে কেউ উন্মাদনা করতে না পারে, তাদের মনে কষ্ট দিয়েন না, তাহলে নেক্সট জেনারেশন তৈরি হবে না। কিন্তু আদর্শ আদর্শই, আর নির্বাচন ভালোবাসা দিয়ে করতে হয়, নির্বাচন ধমক দিয়ে হয় না, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর জয় আমাদের ইনশা, আমি মনে করি আমাদের জয় হবে, কারণ এই জায়গাটা হচ্ছে নৌকার, এই ঘাঁটিটা হচ্ছে নৌকার, মাত্র 5,00,000 ভোট, 5,00,000 না, 5,19,000 না, 19,000 ভোট। সো ইটস নট এ ভেরি বিগ, এমন না যে ঢাকার মতো 20,00,000-25,00,000 ভোট। আমার মনে হয় যে জনগণের কাছে আমাদের যাওয়া উচিত, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমি কথা বলবো, মিছিলে মিটিংয়ে পোস্টারে ভোট আসে না, ভোট আসতে হয় মানুষের কাছে, যেতে হবে মানুষের কাছে, বলতে হবে মানুষের ঘরে, যেতে হবে আমি মানুষের জন্য কি করব সেটা বলতে হবে, অপরেরকে দোষারোপ করে নিজে ভোট পাওয়া যায় না। এবং সব কথা বলার আগে একটা কথা বলা উচিত, যে যে ধর্মের আগে আমি ব্যর্থতা, আমি আগামী দিনে আপনাদের দোয়া নিয়ে এই ব্যর্থতাকে ওভারকাম করে আমরা এটা নিয়ে এগিয়ে যাব। এবং সব কথা বলার আগে একটা কথা বলা উচিত, যে এই ধর্মের আগে, যে আমরা সৃষ্টিকর্তার হুকুমে এই কাজটা করব, কারণ সৃষ্টিকর্তার হুকুম না হলে কেউ নিজে কোন কাজ করতে পারে না। আমি জানি না আমি কি বললাম, তবে একটা জিনিস শুধু বলি, আওয়ামী লীগের পরিবারের মধ্যে বড় পরিবার, রাগ অভিমান থাকবে, সমস্ত রাগ অভিমান সব কিছু ছেড়ে দিয়ে গালি মামলা, এই যে মামলা খাওয়া আসামি আছে সব আমার ডাইনে বায়ে, হ্যাঁ আপনি একটু ক্যামেরাম্যানটা একটু নিচে বসে, হ্যাঁ পরে তুলে, সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু যেখানে যেই বাড়িতে যাওয়ার দরকার গেছিলাম, মাথায় হাত দিয়েছি, মসজিদে দাওয়াত দিয়েছি, আসা তো আমিও তো মানুষ, আমি তো রোবট না যে আমার খারাপ লাগতে পারবে না, মানুষ না আমি, ওইটা আমার বাবা না, ওইটা আমার মা না, ওইটা আমার ভাই না, খারাপ তো লাগতেই পারবে, বাদ দেন না, উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, বাদ দেন, বাদ দেন এমপি ছিলেন, বাদ দেন নাসিম ওসমান এমপি ছিল, বঙ্গবন্ধু হাতের জন্য অস্ত্র তুলেছিল, বাদ দেন, বাদ দেন আমার মা ভাষা শুনে ছিল, বাদ দেন তার দুটো ছেলে এমপি, বাদ দেন না, একটা তদন্ত কমিটি করতেন, এখান থেকে না করলে ঢাকার থেকে করতেন, করলেন না কেন? যাই হোক, আপনাদের সবার কাছে দোয়া চাই, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আমি শামীম ওসমান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আওয়ামী লীগ করে বলছি না, আমাদের বাচ্চা আছে, অনেকেরই ছোটো ছোটো বাচ্চা হয়েছে, হয়তো বাচ্চা আমাদের ছোটো ভাইদের, আমাদের বাচ্চার ভবিষ্যৎ কিন্তু শেখ হাসিনা এখন আওয়ামী লীগের না, শেখ হাসিনা এখন বাংলাদেশের শেখ হাসিনা, আপা এখন বাংলাদেশের আপা, যেমন বাংলাদেশের বঙ্গবন্ধু ছিলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, জাতির পিতার কন্যা তার স্বপ্ন বাস্তবায়ন করছেন, এই দুইটি বোনের দিকে তাকিয়ে, এই দুইটি বোন শেখ হাসিনার রেখা, যদি এত বড় হিমালয় পর্বত বুকে চাপা নিয়ে রাখতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, তাহলে আমরা একটু কষ্ট তো সহ্য করা উচিত। তারপরেও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমার নেত্রী শেখ হাসিনার কাছে, যে ওনার কারণে আমার আরেকটি বোন শেখ রেহানা, যিনি বাংলাদেশে কোথাও তার নামে কোনো স্থপতি হতে দেন নাই, অনেক কষ্ট অনেক বেদনা নিয়ে, যিনি কাঁদতেও পারেননি, অনেক সময় বলেছে আপা রেহানা আপা একটু কাঁদেন না, বলছে কান্না আসে না, কান্না আসে না, আজকে তার অবস্থাটা আমি বুঝি, একজন এতিম বুঝি আরেকজন এতিমের কষ্ট, সেইখানে উনি কোথাও দেন নাই, নারায়ণগঞ্জকে ভালোবেসছেন, ভালোবেসে ওনার নামে মেডিকেল কলেজ করার পারমিশন উনি নারায়ণগঞ্জ দিয়েছেন। তো আমরা বলতে পারি এই নারায়ণগঞ্জ গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে, এটা সত্য, বাট এই জন্য গোপালগঞ্জের মাটি গর্বিত, কিন্তু গোপালগঞ্জ জন্ম হলেও নারায়ণগঞ্জের মানুষ, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগের জন্য তাদের ত্যাগ তিতিক্ষা কারোর চেয়ে কম না, ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আরও ত্যাগ করার সুযোগ পায় এই নারায়ণগঞ্জের মানুষ, আমরা আরও ত্যাগ তিতিক্ষা করে আমরা সেটা প্রকাশ করব। নির্বাচন তো একটা ছোট্ট ব্যাপার, এটা ছোট্ট একটা মানবিমানের ব্যাপার। সো আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, প্রেসের সামনে আমি ক্ষমা চাচ্ছি, নির্বাচন কমিশনের কাছে,
যে আমি আইন প্রণেতা, আমি নিজে আইনের ছাত্র, হ্যাঁ কেমন করুন কেমন করে জানি আবার একটা ভালো রেজাল্টও করে ফেলেছিলাম। হ্যাঁ ভালো রেজাল্ট করার কথা আমার না, সেইখানে সিক্স ফিক্সড হয়ে গেছিলাম না, একটা স্ট্যান্ড করে ফেলেছিলাম। সেই আমি যদি এখন এখানে বসে নির্বাচনের পক্ষে অমুকে ভোট দিন এই কথা বলি, সেটা আমার জন্য সঠিক হবে না। তবে এইটা